नाम ना करे गतकाल हुमायुन कबीर के निशाना करेछिलेन मिठुन चक्रवर्ती, आज पाल्टा मिठुन चक्रवर्ती के निशाना करेछेन हुमायुन कबीर। आमाके पुत्ते गेले मिठुन के आबार जन्म नीते हबे, मिठुन चक्रवर्ती के पाल्टा चैलेंज हुमायुन कबीर एर, की बोलेछेन शोनाबो। पॉलिटिकली योगी आदित्यनाथ মানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিল, বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিল, তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে বিজেপির যে স্ট্রেংথ মুর্শিদাবাদ জেলায় রয়েছে আর তৃণমূলের যে সাংগঠনিক শক্তি রয়েছে, আমরা মনে করলে দু ঘন্টার মধ্যে তাদের ভাগীরথী দলে নিক্ষেপ করতে পারি। কিন্তু গতকাল আবার এই পুরনো ইস্যুকে কেন্দ্র করে মিঠুন চক্রবর্তী যেভাবে আক্রমণাত্মক হলেন বা আমার সম্বন্ধে বললেন যে উনি নাকি আমাকে এই মাটিতেই পুঁতে দিলেন, আমি বলবো আর একবার জন্ম নিতে হবে মিঠুন। পরের জন্মেতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন, এই জন্মে আর আপনাদের দল এখানে পশ্চিমবাংলার গদিতে বসতে পারে, আমিও যতদিন থাকবো পারি আমাকে উনি পুঁতে পারবেন না, এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাকে পুঁততে গেলে আরেকবার জন্ম নিতে হবে মিঠুন চক্রবর্তীকে বলছেন হুমায়ুন কবির, আপনারা শুনছিলেন। আর গতকাল মিঠুন চক্রবর্তী ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির প্রসঙ্গে আপনাদের শোনাবো। আমার এখানে এক লিডার বলতা হয় কি হম 70% মুসলিম হ্যায় 30% হিন্দু, হম ইনকো কাট কে ভাগীরথী মে বহা দেঙ্গে। হমনে সোচা চিফ মিনিস্টার কুছ তো বোলেগা, কেসি বাত মত করো, किसी ने कुछ नहीं कहा, लेकिन हम चीफ मिनिस्टर नहीं हैं, लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, किंतु भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। মিঠুন চক্রবর্তী বনাম মুর্শিদাবাদের তৃণমূল নেতা হুমায়ুন কবির। হুমায়ুন কবির আজ বলেছেন তাকে পুঁততে গেলে আবার জন্ম নিতে হবে, মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে তার এই হুঁশিয়ারি। গতকাল মিঠুন চক্রবর্তী নাম না করে এই হুমায়ুন কবিরের উদ্দেশ্যেই তোপতে গেছিলেন, এবং সেখানেই তিনি বলেন হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তা অনুচিত, এমনটাই বক্তব্য ছিল মিঠুন চক্রবর্তীর। আজ হুমায়ুন কবির মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে কি বলেছেন আপনাদের আরো একবার শোনাবো। পলিটিক্যালি যোগী আদিত্যনাথকে মানে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছিল, বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিল, তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে বিজেপির যে স্ট্রেংথ মুর্শিদাবাদ জেলায় রয়েছে আর তৃণমূলের যে সাংগঠনিক শক্তি রয়েছে, আমরা মনে করলে দু ঘন্টার মধ্যে তাদের ভাগীরথী দলে নিক্ষেপ করতে পারি। কিন্তু গতকাল আবার এই পুরনো ইস্যুকে কেন্দ্র করে মিঠুন চক্রবর্তী যেভাবে আক্রমণাত্মক হলেন বা আমার সম্বন্ধে বললেন যে উনি নাকি আমাকে এই মাটিতেই পুঁতে দিলেন, আমি বলবো আর একবার জন্ম নিতে হবে মিঠুন। পরের জন্মেতে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন, এই জন্মে আর আপনাদের দল এখানে পশ্চিমবাংলার গদিতে বসতে পারে, আমিও যতদিন থাকবো পারি তো আমাকে উনি পুঁততে পারবেন না, এটুকু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। গতকাল নাম না করে হুমায়ুন কবিরকে নিশানা করেছিলেন মিঠুন চক্রবর্তী, এবং তারপর আজ মিঠুন চক্রবর্তীকে উদ্দেশ্য করে হুমায়ুন কবিরের এই পাল্টা নিশানা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।